بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আজকে এমন একটি কথা আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই প্রেমী এবং গভীর ভাব যাদের ভিতরে আছে আল্লাহর প্রতি এবং কোনোদিন আল্লাহকে সামনাসামনি সাক্ষাৎ হওয়ার মতো মন যাদের আছে বিশ্বাস যাদের আছে এই কথাগুলো আজকে তাদের জন্য যে আজকে আপনারা থাম্বনেলে যে জিনিসটা পেয়েছেন যে দ্রুত আল্লাহ খুশি হবে এবং দ্রুত আল্লাহ সাক্ষাৎ দেবে এই বিষয় নিয়ে আলোচনাটি করব তবে আরেকটি বিষয় বলতে হবে সেটা হলো যে অনেকে একটা কথা ভাবে যে আল্লাহ তো নিরাকার আল্লাহকে দেখা যায় না নাউজুবিল্লাহ নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এমন কোনো কথা কোথাও আল্লাহ লেখেনি যে এই পৃথিবীতে যত আকার আছে যা কিছু দেখতে পাই 18000 মাখলুকাত সমস্ত কিছুর আকার আছে কিন্তু আল্লাহর আকার নেই কিন্তু নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এই শব্দটা মিথ্যা সত্য হলো কি নীর আকার নীরের মধ্যে আল্লাহর আকার আছে নীর আকার মানে নীরের আকার এই নীর আকার জিনিসটা বুঝতে হবে যে নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এমন কিছু নয় তবে আজকের মূল কথায় যাব সেটি হলো কি যে আল্লাহ দ্রুত খুশি হবে এবং দ্রুত আপনাকে সাক্ষাৎ দেবে ইনশাআল্লাহ সেই কোন কাজগুলো কিভাবে করতে হবে সেই কাজগুলো হলো কি দেখুন যে মানুষ শরীয়তের ইবাদত এবং মারেফাতের ইবাদত হাকিকতের ইবাদত এই তিনটা স্তরে ইবাদত লাগবে কারণ শরীয়তে আমরা যেমন শরীরের জামাটা পরতেছি জামা পরার দরকার কেননা গোপন অঙ্গ হেফাজত করা বা ঢেকে রাখা ফরজ তাহলে শরীয়তের জামা কাপড়টা যেরকম লাগে ঠিক তেমনি করে শরীয়তের আইন পালন করতে হবে আল্লাহ কিন্তু কোরআনে একটি জায়গাতে বলেছে তোমরা রুকুকারীর সাথে রুকু করো এবং সেজদাকারীর সাথে সেজদা করো তার মানে কি বলা হয়েছে তুমি শরীয়তের মানুষের সাথে তাল মিলিয়ে যাও হ্যাঁ 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 এই ইবাদত এই নামাজ এই রোজা এইভাবে করতে হবে কিন্তু যে আল্লাহর গভীর প্রেমিক সে কিন্তু গোপনে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে রাতের গভীরে আল্লাহর ধ্যানে বসে থাকে আল্লাহ আল্লাহকে পাইতে সাধনা করে থাকে তাই আমি বলবো যতই আমরা সাধনা করি আর যতই আমরা কিছু করি কখনোই আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন না খুশি হবেন না এবং যতই আমরা চেষ্টা করি যতই সাধনা করি আল্লাহ আমাদেরকে কখনোই সাক্ষাৎ দেবে না তবে অবশ্যই দেবে সেই কাজগুলো কিভাবে করতে হবে কোনভাবে করতে হবে তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাক্ষাৎ দিবেন এবং সেই কাজগুলো সাধনার পাশাপাশি কিভাবে করতে হবে আমি এই বলতেছি ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে শুনবেন যেমন আল্লাহ কিন্তু বলেছে যে সূরা ইনসিরা এবং সূরা সাফফাতে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো ঠিক আছে যখনই অবসর পাও সাধনা করো এই কথার মধ্যে কত বড় একটা রহস্য লুকিয়ে আছে এই কথাটা আমি একটু পরে বাঁধতেছি আগে বলি নেই যে আল্লাহ দ্রুত সাক্ষাৎ দেবে দ্রুত সন্তুষ্ট হয়ে যাবে সেই বিষয়টি হলো দেখুন দেখা গেছে আমি শরীয়তের সাথে রুকুকারীর সাথে রুকু করেছি এবং সেজদাকারীর সাথে সেজদা করেছি রুকুকারী কারা যারা পাঞ্জেগানা পরে এরা রুকুকারী এদের সাথে আমি তাল মিলিয়ে আমি আল্লাহর ইবাদত করেছি আবার একটা সেজদা আছে সরাসরি সেজদা এখানে কোনো রুকু নেই সেটা তরিকতের লোকে সরাসরি তাজিমি সেজদা করে থাকে যার যার মসজিদ রূপে যার যার আল্লাহ রূপে তাই বলবো কি রাতের গভীরে সেজদা করা ধ্যান করা প্রকাশ্যে ইবাদত করা কিন্তু এগুলো কেউ নিয়মিত ধরে রেখেছে কিন্তু সে আল্লাহর সাক্ষাৎ পায়নি আল্লাহ সন্তুষ্ট হয়নি কেন হয় না এর মূল কথা হলো দেখুন আল্লাহ কিন্তু সূরা মাউনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানো ইবাদত করে লোক দেখানো নামাজ পড়ে আবার কি বলা হয়েছে যারা আমার দুনিয়াতে যারা এতিম অসহায়দেরকে পিতৃহীনকে মাতৃহীনকে যারা মাথায় হাত বোলায় না এবং অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না এবং এদেরকে ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেয় না এই নামাজি এবং এই ইবাদতকারী তারা দুর্ভোগের মধ্যে আল্লাহ তাদেরকে দুর্ভোগে ফেলে রেখেছে তাই আমি বলবো যে
আমরা যে ইবাদত করব এর পাশাপাশি একটা এতিমের মাথায় হাত বোলাবো এবং চোখের পানিগুলো ছেড়ে দেব। আমার বাবা আছে, আমার মা আছে, তারা আমাদেরকে কত আদর করে, কত শান্তি পাই তারা এখনো আমাদেরকে ছেলে বলে ডাকে, খোকা বলে ডাকে, যদিও বৃদ্ধ হয়ে যায় তবু তো ডাকে। কিন্তু একটা এতিম অসহায়, তারা জন্মের পরে কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, তারা দুঃখে দুঃখে জীবন কাটে, নিজের মায়ের মতো আদর তো পৃথিবীতে কেউ করে না। মানুষের ধাক্কা গালি এবং কত অত্যাচারের মধ্যে তারা বড় হয়। কিন্তু আমরা আল্লাহর ইবাদতে উদাসীন হয়ে আছি, কিন্তু সেই গরিব এতিমের মাথায় আমরা হাত বোলাই না, যার ফলে এত সাধনা করার পরেও আল্লাহ সাধনা কবুল করেন না, এত ইবাদত করার পরেও আল্লাহ এই ইবাদতগুলো নেন না। কেন নেন না? এই কারণেই নেন না যে মানুষগুলো আল্লাহর সাধনা করে গভীর রজনীতে এবং দিনের বেলাও আল্লাহর শরীয়তের আইনগুলো পালন করে চলে, এরপরে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হন না। সন্তুষ্ট এই কারণেই হন না যে তারা এতিম অসহায়দেরকে দূর দূর করে, এদেরকে যত্ন করে না, এদেরকে খাদ্য দেয় না, বস্ত্র দেয় না। এর ঘরের মধ্যে অনেক ভুরি ভুরি আছে, বস্তা ভরা চাউল আছে, ছয় মাসের খাবার মজুদ করা আছে, কিন্তু একটা গরিব অসহায়কে সে দেয় না, শুধু ইবাদতে সে মুশকুল হয়ে আছে। আর আল্লাহ কি বলে, আমি একটা এতিমের মধ্যে ক্ষুধার্ত হয়ে থাকি, আমি একটা অসহায় মানুষের মধ্যে আমি খুব কষ্টে থাকি। কিন্তু সেই এতিমকে যদি কেউ আদর করত, সে কেউ ভালোবাসত, তাহলে একজন এতিমকে যখন ভালোবাসে তখন আল্লাহ তাকে ভালোবাসে। তখন সে যদি জীবনে কোনো সাধনা বা ইবাদত কম করে থাকে, তবুও সেই এতিমকে যে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, পেট পুড়িয়ে খেয়ে খাওয়াইছে এবং কাপড় লতা তাদেরকে দিয়েছে, তখন দেখা যায় কি যে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং তাদের কথা মনে করে আল্লাহর ভিতরে একটা ভাবের সৃষ্টি হয়, আমার এই বান্দা এই মানুষদেরকে, এই এতিম অসহায়দেরকে এত ভালোবাসছে, আর এই ভালোবাসছে যে তাদের না, তারা আমার রাসুলের আদর্শকে মেনেছে, যারা আমার রাসুলের আদর্শকে মেনেছে তারা আমি আল্লাহর আদর্শকে মেনেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এই পৃথিবীতে থেকে যত সাধনাই করেন না কেন, কিচ্ছু লাভ হবে না। যত ইবাদতই করেন না কেন, কোনো কাজে আসবে না। যদি অল্প ইবাদত অল্প সাধনাও করেন, আর যদি এতিম অসহায় এদেরকে আদর করেন, ভালোবাসা দেন এবং এদেরকে প্লেটের মধ্যে খাবার রেখে বিভিন্ন তরকারি দিয়ে এদেরকে খাইয়ে দেন চোখের পানির সাথে, তখন সেই এতিমটা যখন খুশি হয় তখন আল্লাহ বলে যে আমি তার উপর খুশি হয়ে গেলাম। কোনো একদিন আল্লাহ আবেগময় হয়ে সেই বান্দার সাথে একদিন সাক্ষাৎ ঘটিয়ে দেবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগৎবাসী, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ কিন্তু বলেছে সূরা মুলুকের মধ্যে, আল্লাহ বলেছে অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে হে জগৎবাসী, আমার জীবনে একটা আশা আছে যে এরকম আশা করতে নিষেধ, যে আশা করলে জগতে আবার আসতে হয়। তবে আমার যত আশেক ভক্তবৃন্দ আছে আমি সকলকে নিয়ে আমি একটা জিনিস করব, সেটি হলো কি যে এই পৃথিবীতে অনেক মা আছে, অনেক বাবা আছে, এদের ছেলে সন্তানরা তাকে ফেলে দিয়েছে, তাদেরকে তারা খুব কষ্টে জীবন যাপন করে, আমি যেন তাদেরকে লালন পালন করে তাদেরকে কাপড় দিতে পারি, খাওয়াইতে পারি, সেবা করতে পারি। মানব সেবাই পরম ধর্ম। এমন পৃথিবীতে মা বাবা আছে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, কিংবা সেই সন্তান এতিম হয়ে গেছে, সেই সন্তানকে দেখার কেউ নেই। আমি এমন একটা কক্ষ, এমন একটা বিষয় পৃথিবীতে আমি করতে চাই যেন তারা এখানে এসে বড় হয়, শিক্ষা পায়। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত ভক্তগণ, হে সমস্ত আশেকগণ, আমার এরকম কোনো আশা আছে যে আমি যেন এটা করে আমি পৃথিবী ত্যাগ করতে পারি এবং মৃত্যুর পরে যেন এটা চলতেই থাকে। তবে হে
আমার প্রিয়গণ, মমিনগণ, সাধকগণ, আমি আপনাদেরকে বলছি, আপনাদের বাড়ির আশেপাশে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে তার সেবা করে দিবেন। আপনার বাড়ির আশেপাশে কোনো মানুষ যদি ক্ষুধার্ত থাকে, সারাদিন কাজ পায়নি, খুব কষ্টে জীবনযাপন, আপনার ঘরে যদি চাউল থাকে কালকের খাবারের মতো, আজকে তাকে কিছুটা দেন, সে আজকে খেয়ে ঘুমাক, কালকে সকালে কোনো কাজ ধরে নেবে। কারণ আল্লাহ হাশরের দিন একদিন বলবে, তোমার পাশের বাড়িতে একজন লোক যখন না খেয়ে ঘুমিয়েছিল, সে তার কাজ কামের কোনো ব্যবস্থা ছিল না, তখন সে কিন্তু অসহায় হয়ে সে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছিল, আর সেই দৃশ্য তোমরা দেখেছিলে, তোমরা সেই লোককে তোমরা সাহায্য সহযোগিতা করনি, তার খাবার ব্যবস্থা করনি, কেন সেই মানুষটার মধ্যে কি আমি ছিলাম না? সেই মানুষটা যখন ক্ষুধার্ত হয়ে ঘুমিয়েছিল, তখন সেই মানুষটি যখন কষ্ট পাইছে, আমিও তো পাইছি। হে সমস্ত জগৎবাসী, আমরা শুধু নিজের খাবারের চিন্তাই করব না, আমরা সামনে যদি পড়ে যায় এমন কেউ, অবশ্যই সেবাটুকু করব। তবে হে সমস্ত জগৎবাসী, এই মানুষটা, যেই মানুষটা চোখের সামনে দেখে মানুষের সেবা করে না, মানুষকে হিংসা করে, নিন্দা করে, এই মানুষটা আল্লাহর কাছে একটা ঘৃণ্য ব্যক্তি, যদিও সে সাধনাকারী হয়ে থাকে, যদিও তিনি আমলকারী হয়ে থাকে। আর যদি কোনো মানুষ আমল কম করে, সাধনা কম করে, সমস্যা নেই, যদি সে মানব সেবা করে, সেই মানুষটিকে আল্লাহ এই দুনিয়াতেই সাক্ষাৎ ঘটিয়ে দেয়। আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। যেই লোকগুলো অন্ধ হয়ে উঠবে, তারা অস্বীকার করে আল্লাহকে, পৃথিবীতে দেখা যায় না। কিন্তু আল্লাহ বলতেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। তাই মানব সেবার মাধ্যমে আল্লাহর যখন মহব্বত হয়ে যাবে আপনার প্রতি, তখন আপনাকে এই দুনিয়াতে আল্লাহ সাক্ষাৎ ঘটাবে, সুবহানাল্লাহ। তবে আজকের এই কথাগুলো আমার অন্তরের অন্তরস্থল থেকে বললাম, অবশ্যই আপনারা এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আপনারা এই পৃথিবীতে থাকতেই আল্লাহর সাক্ষাৎ ঘটবে, আর এই পৃথিবীতে থেকে যদি আল্লাহকে এক নজর দেখা যায়, তাহলে হাশরের দিন আমি আল্লাহকে দেখলে চিনে নিতে পারবো। তবে আজকে যে আলোচনাটুকু করলাম, মনের অন্তস্থল থেকে করা হলো, এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।